বাঙালির হৃদয়ে আবেগে মননে চিরন্তন সঙ্গী রবীন্দ্রনাথ। জীবনে সুখ দুঃখ রাগ অভিমান ভালোবাসার প্রতিটি মুহূর্তেই আমাদের পাথেয় রবীন্দ্রনাথের গান ও কবিতা। তাই কবিগুরুর প্রয়াণ দিবসে অভিনব শ্রদ্ধার্ঘ রানাঘাটের রবীন্দ্র ভারতীর এক ছাত্রের। রানাঘাট মাহুতপাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু, ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রবল আকর্ষণ। রবীন্দ্র ভারতী থেকে গোল্ড মেডেল, এখন করছেন মাস্টার্স ডিগ্রি। সঞ্জুর নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন মনীষীদের ছবি এর আগেই দর্শকদের নজর কেড়েছে, আর এবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে জল তুলির টানে একটি পাতার উপর ফুটে উঠেছে রবীন্দ্রনাথের পোর্ট্রেট। শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমার একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে আমার মনে। এবং রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা এবং রবীন্দ্র ভারতী যেহেতু আমার কলেজ, সেক্ষেত্রে পড়াশোনা করতে করতে যে ভালো লাগা প্রিয় একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে একটি বড় ওয়ালে প্রায় 11 ফুট উচ্চতার একটি গ্রাফিটি রবীন্দ্রনাথ, যেটা সারা পশ্চিমবঙ্গে কোথাও নেই, এরকম একটি গ্রাফিটি তৈরি করা হয়েছে। আমি একটি পাতার ওপরে রবীন্দ্রনাথের ছবি এঁকেছি এবং আরেকটি ছবি, এটা দেখতে পাচ্ছেন, এটা একজন বলেছেন যে শ্রদ্ধা জানানোর জন্য তিনি নেবেন, তো সেই উদ্দেশ্যে এই ছবিগুলো করা। এর আগে বড় দেওয়ালে 11 ফুটের ছবি এঁকেছেন তিনি, যা পশ্চিমবঙ্গে সচরাচর দেখা যায় না। ছবি এঁকে জিতে নিয়েছেন বহু পুরস্কারও, আর এবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে ছোট একটা পাতার উপর শিল্পীর তুলির টানে প্রাণবন্ত হয়ে উঠেছেন বিশ্বকবি। সেই ছবিতেই কবিগুরুকে শ্রদ্ধার্ঘ জানালেন সঞ্জু। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।